হ্যালো এভরিওয়ান, লারাভেলের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। গত পর্বে আমি ছোট্ট একটা ভিডিও তৈরি করেছিলাম আমাদের সাইজ এবং কালার নিয়ে। সো আশা করি আপনারা সেই ভিডিওটি দেখে নিয়েছেন এবং আপনারা আপনাদের কারেকশনগুলো করে নিয়েছেন। সো এখন আমরা কি করতে পারি, আমরা চাইলে অ্যাড টু কার্ডের কাজও করতে পারি, চাইলে আমরা বাকি জিনিসগুলো করতে পারি। সো আমি চাচ্ছি আমাদের বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমরা প্রথম থেকে গুছিয়ে দেন আমরা মুভ করতে। সো বাকি জিনিস কি, বাকি জিনিস হচ্ছে আমাদের যেমন ধরেন এই পেজে আমাদের রিলেটেড প্রোডাক্টসগুলো আছে, ধরেন এখানে আমাদের হোম পেজে আমাদের কিছু জিনিস বাদ আছে, যেমন ধরেন আমাদের প্রোডাক্ট ওয়াইজ, অর্থাৎ আমরা যে যে ক্যাটাগরি নিয়ে আসলাম ক্যাটাগরিজ আমরা প্রোডাক্ট নিয়ে আসবো। সো ক্যাটাগরি ওয়াইজ, সাব ক্যাটাগরি ওয়াইজ, ব্র্যান্ড ওয়াইজ সবগুলো জিনিস আমাদেরকে আস্তে আস্তে করতে হবে। দেন উই উইল মুভ ফরওয়ার্ড টু অ্যাড টু কার্ট, আই থিঙ্ক ইট উইল বি বেটার। সো আজকের এই টিউটোরিয়ালে আমরা রিলেটেড প্রোডাক্টগুলো নিয়ে আসব। সো এখানে রিলেটেড প্রোডাক্টে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা কাজ করব। সো চলেন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। রিলেটেড প্রোডাক্টের প্রথমত আমরা কাজ করতে গেলে আমাদেরকে আগে বুঝতে হবে যে রিলেটেড প্রোডাক্ট আসলে বিষয়টা কী, ঠিক আছে? সো রিলেটেড প্রোডাক্ট বিষয়টা হচ্ছে, ধরেন আমরা এখানে যেই প্রোডাক্টের ডেসক্রিপশানে যাচ্ছি, অর্থাৎ যে প্রোডাক্টের ডিটেলসে আমরা যাচ্ছি, এটা তো একটা ক্যাটাগরি আছে, তাই না? সো এই ক্যাটাগরির, ধরেন আমরা ল্যাপটপের এই পেজে গেলাম। সো ল্যাপটপের এই পেজের ল্যাপটপের রিলেটেড যে প্রোডাক্টগুলো, সো ল্যাপটপ যদি একটা প্রোডাক্ট হয় তার অবশ্যই একটা ক্যাটাগরি আছে। সো ক্যাটাগরিটা কি, আমার ক্যাটাগরিটা ধরেন ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স আমার ক্যাটাগরি। আর এর পরবর্তীতে ধরেন ল্যাপটপ হচ্ছে আমার সাব ক্যাটাগরি, প্রোডাক্টটাও হচ্ছে আমার ল্যাপটপ ধরেন। সো এখন তাহলে আমরা যখন ল্যাপটপে যাচ্ছি, ল্যাপটপে এই পেজে অর্থাৎ ডিটেলস পেজে আমরা রিলেটেড প্রোডাক্ট দেখাবো কোনগুলো, আমাদের ইলেকট্রনিক্স অর্থাৎ ক্যাটাগরিটা ধরে, আমাদের ক্যাটাগরিটা ধরে রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলোকে আমরা দেখাবো, অর্থাৎ সেম ক্যাটাগরির আদার্স প্রোডাক্টগুলো, ঠিক আছে? তাহলে যখন আমরা গার্মেন্টসের কোনো প্রোডাক্টে যাব, তখন আমার রিলেটেড প্রোডাক্ট হবে ওই গার্মেন্টস রিলেটেড যে প্রোডাক্টগুলো ওগুলো, দ্যাটস ইট। সো আশা করি রিলেটেড প্রোডাক্টস কী এই কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। ফাইন, এখন রিলেটেড প্রোডাক্ট করার জন্য আমাদেরকে কী করতে হবে, দেখেন এখানে রিলেটেড প্রোডাক্টগুলো আসবে আমার কিসের উপর বেস করে, ক্যাটাগরির উপর বেস করে। সো আমার প্রতিটা ক্যাটাগরির একটা ক্যাটাগরি নাম্বার আছে, অর্থাৎ ক্যাটাগরি আইডি আছে, রাইট? সো ওই ক্যাটাগরি আইডিটা যদি আমরা ম্যাচ করে ডাটাগুলোকে নিয়ে আসি, তাহলেই কিন্তু আমরা রিলেটেড প্রোডাক্টগুলোকে ডিসপ্লে করাইতে পারবো, ঠিক আছে? আর আদার্স যে জিনিসগুলো, ধরেন আমার এখানে ক্যাটাগরি নেম, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো তো আমাদের অলরেডি আমার প্রোডাক্টের যে ডেটাবেস টেবিল ওই টেবিলের মধ্যেই তো আছে, তাই না? ঠিক যেভাবে আমরা এখানে জিনিসগুলো ডিসপ্লে করছিলাম, ঠিক সেম ওয়েতে আমরা এখানেও ডিসপ্লে করতে পারবো। শুধুমাত্র আমাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি, ক্যাটাগরির সাথে ম্যাচ করাই হচ্ছে আমার এখানে ভ্যালুগুলো নিয়ে আসতে হবে, ঠিক আছে? সো সেটা কীভাবে করবো, সো চলেন আমরা দেখি। প্রথমত আমরা আমাদের আমাদের কোডে যাই, আমরা আমাদের কন্ট্রোলারে চলে যাব। প্রথমত হোয়াট হ্যাপেন্ড, ওকে, এখানে আমরা আমাদের কন্ট্রোলারে চলে যাব। আমাদের কন্ট্রোলার ছিল হচ্ছে হোম কন্ট্রোলার, যেখান থেকে আমাদের ভিউ ডিটেলস পেজটা আমরা ডিসপ্লে করাইছি এবং ওখানকার ভ্যালুগুলো আমরা ডিসপ্লে করাইছিলাম, তাই না? সো হোম কন্ট্রোলারে আমরা যদি যাই, তাহলে এখানে আমরা আপাতত দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে ইনডেক্স, দ্যাট মিন্স আমার হোম পেজের জন্য, আর একটা হচ্ছে আমাদের ভিউ ডিটেলস, দ্যাট মিন্স আমার গত পর্বে আমরা যে কাজ যেখানে আমরা কাজ করছিলাম সেখানে। সো এখানে আমাদেরকে এখন রিলেটেড প্রোডাক্টসের জন্য কাজ করতে হবে, তাই না? সো আমি বলতেছি কি, রিলেটেড প্রোডাক্টগুলো আসবে আমার হচ্ছে ক্যাটাগরির উপর বেস করে, দ্যাট মিন্স আমি ক্যাটাগরি আইডির সাথে ম্যাচ করে ভ্যালুগুলো হচ্ছে আমি নিব। ফাইন, তাহলে আমরা সিম্পলি চলেন এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যে কোনো নাম, ধরেন আমরা বুঝতে যেন সুবিধা হয়। সো আমরা দিলাম ক্যাট আন্ডারস্কোর আইডি দিই, ঠিক আছে? আর একটা জিনিস, আমি এটাকে একটু জুম করে নিই, কারণ অনেকেই বলেন যে আমার ভিডিওগুলো দেখতে পারেন না, ভালোভাবে ক্লিয়ারলি বোঝা যায় না। সো এটাকে আমি একটু জুম করে নিলাম। দেন আমরা হচ্ছে সরি, সো এখানে আমরা ক্যাট আইডি মধ্যে আমরা আমাদের ভ্যালুগুলো, আমাদের ক্যাটাগরি ভেরিয়েবলের মধ্যে আমাদের হচ্ছে যে ক্যাটাগরি থেকে আমরা ভ্যালুগুলো নিব। সো আমাদের ক্যাটাগরি আইডিটা কোথায় আছে, আমাদের ক্যাটাগরি আইডিটা আছে আমাদের প্রোডাক্ট মডেলের মধ্যে আছে, কিংবা ক্যাটাগরি মডেলের মধ্যেও আছে, কিন্তু ক্যাটাগরি মডেলকে যদি আমি পাস করি, তাহলে আমি প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো আমার লাগবে, প্রোডাক্ট নেম, প্রাইস বা যে জিনিসগুলো আমার লাগবে, ওই জিনিসগুলো আমি ডিসপ্লে করাইতে পারবো না, তাই না? তাহলে আমি ক্যাটাগরি মডেল থেকে না নিয়ে আমি সিম্পলি আমাদের এখানে কী ছিল, প্রোডাক্ট ছিল, তাই না? সো প্রোডাক্ট থেকে আমার ক্যাটাগরি আইডিটা আমরা পাবো, সিম্পলি আমরা প্রোডাক্ট থেকে আমাদের ক্যাটাগরি আইডিটা আমরা নিই।
সো ক্যাটাগরি আইডিটা কি নামে ছিল আমাদের? ছিল হচ্ছে ক্যাট আইডি নামে, মেবি ক্যাট আন্ডারস্কোর আইডি নামে আমাদের ছিল ক্যাটাগরি আইডিটা। ঠিক আছে, তাহলে এখন আমাকে বলতে হবে, তাহলে আমার এই ক্যাটাগরি আইডিটা, এই ক্যাটাগরি আইডি অর্থাৎ প্রোডাক্টের মধ্যে যে ক্যাটাগরি আইডি যেটা আছে, এটা এখন আছে আমার কার মধ্যে? এই ক্যাট আইডির মধ্যে, তাই না? ফাইন, তাহলে এখন আমরা বলবো যে আমার কি কি ডিসপ্লে করাতে চাচ্ছি। আমরা রিলেটেড প্রোডাক্টগুলো ডিসপ্লে করাতে চাচ্ছি, তাই না? সো রিলেটেড প্রোডাক্ট, প্রোডাক্টস ইকুয়াল দিয়ে আমরা আমাদের কোন মডেল, আমাদের মডেল হবে হচ্ছে প্রোডাক্ট মডেল, যেহেতু আমাদের বাকি জিনিসগুলো আমাদের লাগবে। সো প্রোডাক্ট মডেলের মধ্যে এখন আমরা একটা কন্ডিশন বলে দিব যে কোন ভ্যালুগুলো আমরা নিব। সো হয়ার আমরা বলে দিই যে এখানে আমার যেই ক্যাট আইডি যেটা আছে সেটা হচ্ছে আমার ক্যাটাগরি আইডি, তাই না? দ্যাট মিনস আমার প্রোডাক্টের ক্যাট আইডি। ফাইন, তাহলে এটা আমরা কপি করে নিই। আমার এই ক্যাট আইডি যেটা সেটা হচ্ছে আমার এই যে এখানে ক্যাট আইডিটা। ঠিক আছে, ফাইন, ক্যাট আইডি। এখন আমরা এখানে এখানে আমরা কয়টা প্রোডাক্ট ডিসপ্লে করাতে চাচ্ছি, এই যে এখানে দেখেন আমরা রিলেটেড প্রোডাক্ট কয়টা ডিসপ্লে করাতে চাচ্ছি। ধরেন আমরা এখানে চারটা প্রোডাক্ট আছে, আমরা চারটা প্রোডাক্ট ডিসপ্লে করাতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে চারটা প্রোডাক্ট যদি আমি ডিসপ্লে করাইতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হবে? আমরা এর আগেই করছিলাম, আমরা লিমিট দিয়ে দিছিলাম। সো সিম্পলি আমরা এখানেও লিমিট দিয়ে দিব। এই লিমিটটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যার যার যতটা লাগবে। আমি এখানে চারটাই দিচ্ছি, ঠিক আছে, যেহেতু আমার এখানে চারটা ডাটাই আছে। সো আমরা সিম্পলি হচ্ছে এখানে গেট করে দিব, গেট করে সবগুলো ডাটাকে নিয়ে আসব। ঠিক আছে, দ্যাটস ইট, এতটুকু হচ্ছে আমাদের কাজ। আর এর পরবর্তীতে আমাদেরকে যেটা করতে হবে, এই যে রিলেটেড প্রোডাক্ট যেটা আমি নিলাম, রিলেটেড প্রোডাক্টস যেটা আমি নিলাম, সেটা হচ্ছে আমরা এখানে আমাদের ভিউতে পাঠাই দিব। ঠিক আছে, আমাদের ভিউতে পাঠাই দিব, কারণ আমাদের রিলেটেড প্রোডাক্টগুলো ধরতে হবে। সো আমরা সিম্পলি এখানে রিলেটেড প্রোডাক্টটা পাঠিয়ে দিই। সো রিলেটেড প্রোডাক্টস, ওকে, ফাইন। তাহলে আমরা হচ্ছে যে আমাদের ভিউতে, ভিউ ডিটেলস পেজে আমরা হচ্ছে এই রিলেটেড প্রোডাক্টস এই ভেরিয়েবলটা আমরা অ্যাক্সেস করতে পারবো, অর্থাৎ এর মধ্যে আমাদের যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো। ভেরি গুড। সো চলেন, প্রথমত আমরা হচ্ছে যে আমাদের কোডে চলে যাই। আমাদের কোডে নিচে যে রিলেটেড প্রোডাক্টস সেকশন যেটা আছে সেটাতে আমরা কাজ করবো আজকে। ফাইন, তাহলে রিলেটেড প্রোডাক্টস শুরু হচ্ছে আমার এখানে। ঠিক আছে, সো ওকে, এটাকে আমি একটু ছোট করে দিই, এটা একটু ছোট থাকুক। দেন আমার হচ্ছে এখানে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আমার এখানে অনেকগুলা প্রোডাক্টস আছে, এতগুলো প্রোডাক্ট তো আমাদের লাগবে না, তাই না? তাহলে আমাদের সিম্পলি একটা প্রোডাক্ট লাগবে, বাকি বাদ বাকি যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমরা কেটে দিব। ঠিক আছে, ফাইন, এই প্রোডাক্ট, প্রোডাক্ট, এই যে শেষ। ঠিক আছে, এতটুকু এই প্রোডাক্টগুলো আমরা কেটে দিলাম। আমরা সিম্পলি একটা প্রোডাক্ট রাখবো, কেননা আমাদের ভ্যালুগুলো আসবে কি কিভাবে, ডাইনামিক্যালি ভ্যালুগুলো আসবে। সো এখানে সিম্পলি আমরা যেটা করব, একটা ফরিচ লুপ চালাবো, যেহেতু আমাদের ভ্যালুগুলো ডাইনামিক্যালি যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালুকে আমার নিয়ে আসতে হবে। দ্যাটস ওয়াই আমরা এখানে একটা ফরিচ লুপ চালাবো। ঠিক আছে, সো একটা ফরিচ লুপ চালাই, ফরিচ। এখন আমরা এখানে পাস করছিলাম কি, পাস করছিলাম আমরা রিলেটেড ক্যাটাগরিজ, তাই না? সো রিলেটেড আন্ডারস্কোর, সরি, ক্যাটাগরিজ, নট ক্যাটাগরিজ, রিলেটেড প্রোডাক্টস মেবি, তাই না? রিলেটেড প্রোডাক্টস, ওকে, প্রোডাক্টস, সরি, কি লিখতেছি আমি, ওকে, রিলেটেড প্রোডাক্টস। এই প্রোডাক্টসের মধ্যে আমার প্রোডাক্টসের অর্থাৎ রিলেটেড প্রোডাক্টের যা ইনফরমেশন প্রয়োজন সব কিছু আমার আছে। সো এটাকে আমরা নতুন আরেকটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিই। সো রিলেটেড প্রোডাক্টস অ্যাজ, যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিই আমি, এটাকে বলে দিই রিলেটেড আন্ডারস্কোর প্রোডাক্ট। ঠিক আছে, ফাইন। সো এখন আমরা এটার থেকে আমরা প্রথমত ইমেজ ডিসপ্লে করাইতে হবে আমাদেরকে, ক্যাটাগরির নেম, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, এই সকল জিনিসগুলো আমাদেরকে ডিসপ্লে করাইতে হবে। তাহলে আমরা যেটা করব, আগে আমরা হচ্ছে এখানে ফরিচটা শেষ করি, ইন ফরিচ। সো এটা শেষ করে দিলাম। ঠিক আছে, সো আমি এটাকে আরেকটু জুম করে নিই যাতে সবার দেখতে সুবিধা হয়। ওকে, ফাইন। এখন আমাদেরকে ইমেজটা এখানে ডিসপ্লে করাইতে হবে, দেন ক্যাটাগরি, প্রোডাক্ট নেম, প্রাইস। আচ্ছা, ইমেজ ডিসপ্লে যেহেতু আমরা করাবো, তাহলে আমাদেরকে এখানে ইমেজ সেপারেট করে নিতে হবে, যেহেতু আমার ইমেজগুলো প্রোডাক্ট টেবিলে কীভাবে আছে সবগুলো একসাথে আছে। সো আমরা ওই ইমেজগুলোকে সেপারেট করে নিতে হবে। এবং আমার এখানে খেয়াল করেন, আমরা ঠিক যে কাজটা করছিলাম আমাদের ইন্ডেক্স পেজের জন্য, অর্থাৎ আমরা এখানে আমাদের ইমেজের যে জিরো ইন্ডেক্সে যে ইমেজটা আছে সেটা আমরা ডিসপ্লে করাইতে হবে, কেননা এখানে আমার একটা ইমেজই ডিসপ্লে করবে। ঠিক আছে, সো এখানে আমাদেরকে সেম ওই জিনিসটাই আমাদেরকে ডিসপ্লে করাইতে হবে। তাহলে
আমরা একটা কাজ করি, আমাদের এই জিনিসটা আছে কোথায়, আমাদের ইন্ডেক্স, সরি ইন্ডেক্সের মধ্যে না, এটা আছে আমাদের ওয়েলকামের মধ্যে, তাই না? সো ওয়েলকামে চলে যাই, ওয়েলকামের মধ্যে আমাদের ইমেজ সেপারেশনের কোডটা আছে, কোথায় আছে, কোথায়, এই যে এখানে, হ্যাঁ এই যে এতটুকু কোড, আমরা এই কোডটুকুকে কপি করে নিয়ে আসি এবং আমরা হচ্ছে এখানে আমরা পেস্ট করে দিই সিম্পলি। ঠিক আছে, তাহলে প্রোডাক্ট ইমেজ এক্সপ্লোর করে নিলাম, প্রোডাক্ট ইমেজের মধ্যে ফাইন, তাহলে এখানে এখানে আমার এই প্রোডাক্টসের ভেরিয়েবলের মধ্যে নাই, আমার ভ্যালুগুলো আছে হচ্ছে রিলেটেড প্রোডাক্টসের মধ্যে, তাই না? সরি, এটাখানে প্রোডাক্টের পরিবর্তে হয়ে যাবে আমাদের রিলেটেড প্রোডাক্ট, রিলেটেড প্রোডাক্টের ইমেজ, এটাকে এক্সপ্লোর করে নিব আমরা রিলেটেড প্রোডাক্ট থেকে ইমেজ। ঠিক আছে, এটা হয়ে যাবে রিলেটেড প্রোডাক্ট থেকে ইমেজ। দেন এর পরবর্তীতে ইমেজেস অ্যাজ হচ্ছে আমাদের এখানে রিলেটেড প্রোডাক্ট থেকে ইমেজ জিরো। ঠিক আছে, ফাইন। এখন আমরা হচ্ছে সিম্পলি এখানে আমাদের ইমেজটাকে ডিসপ্লে করাইতে পারবো, তাহলে আমরা এটা বাদ দিয়ে দিলাম এবং আমরা যেভাবে ইমেজ ডিসপ্লে করাই ঠিক সেমভাবে ইমেজটা ডিসপ্লে করাই দিব। সো অ্যাসেট বলে দিব আমরা হচ্ছে আমাদের কোন ফোল্ডারের মধ্যে আছে, আমাদের হচ্ছে স্ল্যাশ ইমেজ ফোল্ডারের মধ্যে আছে। দেন এটার সাথে হচ্ছে আমরা ডট দিয়ে কি করব, আমরা কনকানেক্ট করে দিব কাকে, আমাদের এই যে ইমেজেস যেটা আছে এটাকে কনকানেক্ট করে দিব, দিলাম, দ্যাটস ইট। সো এখানে চলেন আমরা একটা কন্ট্রোল এস দিই এবং একটা রিলোড করি, দেখি আমাদের এখানে ইমেজটা আসছে কিনা। দেখেন আমার প্রোডাক্ট রিলেটেড প্রোডাক্ট আসছে একটা, ঠিক আছে, আমার এই ইয়ার আমাদের রিলেটেড প্রোডাক্ট আসছে একটা, দ্যাটস ওয়াই আমাদের রিলেটেড প্রোডাক্ট ডিসপ্লে করছে একটা। ঠিক আছে, এখন এই যে এটা কি সেম আসলে আমার কারেক্ট মানে ভ্যালু ডিসপ্লে করতেছে কি না, এটা আমরা চলেন আগে একটু এনশিওর হয়ে নিই। তাহলে আমরা যাই আমাদের ইয়াতে যাই, আমাদের অ্যাডমিন প্যানেলে যাই, চলে যাই আমরা প্রথমত হচ্ছে আমাদের প্রোডাক্ট অল প্রোডাক্টে যাই। এখান থেকে আমরা প্রথমত দেখি যে আমার এই যে প্রোডাক্টটা, এটার আমার ক্যাটাগরি হচ্ছে হেডফোন এবং এটার ক্যাটাগরি হচ্ছে আমাদের ক্যামেরা। দ্যাট মিন্স আমার এই ক্যাটাগরির একটাই প্রোডাক্ট আছে এবং এই ক্যাটাগরিরও একটাই প্রোডাক্ট আছে। ঠিক আছে, তাহলে আমরা ঠিক সেম একটা কাজ করি, এখানে আমরা বাকি যে এই প্রোডাক্টটা আছে এটাতে যাই, এটাতে দেখি আমাদের রিলেটেড প্রোডাক্ট ডিসপ্লে করতেছে একটা। দ্যাট মিন্স আমার রিলেটেড প্রোডাক্ট যে যে কয়টা আছে মানে ক্যাটাগরি ওয়াইজ সেগুলো কিন্তু আমার চলে আসছে, তাই না? এবং আমাদের ইমেজও কিন্তু ডিসপ্লে হচ্ছে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এখানে ক্যাটাগরি, প্রোডাক্ট নেম, দেন হচ্ছে আমাদের বাকি যে জিনিসটা আছে প্রাইস রাইজ, এগুলো আমাদেরকে ডিসপ্লে করানো। সো এগুলো খুবই সিম্পল জিনিস, আপনারা পারবেন নিজেরাও। সো এখান থেকে আমরা হচ্ছে ক্যাটাগরি নেমটা ডিসপ্লে করাবো। সো আমার জিনিসগুলো আছে হচ্ছে আমাদের রিলেটেড প্রোডাক্টসের মধ্যে, ফাইন। তাইলে এখান থেকে আমরা একটা কাজ করি, এখানে ওকে, সো এটা আমরা বাদ দিয়ে দিই, রিলেটেড প্রোডাক্টস থেকে হচ্ছে আমাদের ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে হচ্ছে আমাদের নেম। সো আই দেখি একটু আমাদের নেমটা ডিসপ্লে করতেছে কিনা, আমাদের ক্যাটাগরি নেম ছিল হেডফোন, আচ্ছা এটার ক্যামেরা ছিল না, দেখি আমাদের এটার ক্যাটাগরি, হ্যাঁ এটার ক্যাটাগরি নেম ছিল ক্যামেরা, দ্যাট তাহলে ক্যামেরা ডিসপ্লে করতেছে, ফাইন। তাহলে এর পরবর্তীতে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে প্রোডাক্টের নেমটা ডিসপ্লে করতে হবে, তাই না? তাহলে ওকে, প্রোডাক্টস থেকে হচ্ছে আমাদের নেমটা সরাসরি ডিসপ্লে করে দিই, নেম, নেম, এবং এখানে হচ্ছে আমাদের প্রাইসটা যাবে, তাহলে আমরা সিম্পলি এটার মধ্যে আমাদের প্রাইসটা দিয়ে দিই, থেকে আমাদের হচ্ছে প্রাইস। ওকে, তাহলে আই হোপ বা এই জিনিসগুলো ঠিকঠাক মতো কাজ করার কথা। সো আমরা দেখি একটা রিলোড করি, ওকে, আমার প্রোডাক্টের নেম ডিসপ্লে করতেছে কিন্তু প্রাইসটা আমার ডিসপ্লে করতেছে না, তাই তো? সো প্রাইসটা কেন ডিসপ্লে করতেছে না, কথা ভুল করছি কি? প্রাইস না, ইচ এন্ড এভরিথিং ওকে, হোয়াইট, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ওই যে এটা এটা আসছে কিন্তু এটাতে আসে না, আচ্ছা আচ্ছা, এটা আমাদেরই মিস্টেক ছিল। সো এই সেম জিনিসটা আমাদেরকে হচ্ছে যে এখানেও লাগবে, এই যে এটাতে, সরি। সো এখানে পেস্ট করে দিলাম, দেন আমাদের আশা করি চলে আসবে, কিন্তু আমাদের ওই যে টাকার সাইনটা নিয়ে আসতে হবে, তাই না? টাকার সাইনটা আমাদের আছে কোথায়, উপরেই, এখানে উপরেই তো আছে টাকার সাইন, তো টাকার এস্টিমেল যে কোড যেটা ওইটাই তো। সো ওইটা আছে হচ্ছে আমাদের এখানে ডেসক্রিপশন, প্রাইসটা কোথায়, প্রাইসটা উপরে মেবি, আরও
প্রাইস, এই যে এই যে এই কোডটুকু আমাদের লাগবে। সো এটা হচ্ছে টাকার এইচটিএমএল কোড, এটা আমরা সবাই জানি। এবং এটা নিয়ে এসে আমরা হচ্ছে যে আমাদের নিচে এখানে আমরা যেখানে প্রাইসটা ডিসপ্লে করাইছি এখানে আমরা দিয়ে দিব, ঠিক আছে? সো ডিসপ্লে করাইছি হচ্ছে এখানে, প্রথমত এখানে দিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? ফাইন, দেন আই হোপ এগুলা ঠিকঠাক মতো হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের রিলেটেড প্রোডাক্ট ডিসপ্লে করানো, ওকে, ঠিক আছে? রিলেটেড প্রোডাক্ট আমরা ডিসপ্লে করাইতে পারছি। আর এখানে আপনারা হাইট উইথ যেটা আছে এটা আপনারা দিয়ে দিবেন, আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আশা করি আপনাদের এই জিনিসগুলো নিয়ে আর কোনো সমস্যা নাই। রিলেটেড প্রোডাক্ট আমাদের হয়ে গেছে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলোকে ডিসপ্লে করানো, ঠিক আছে? ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলোকে ডিসপ্লে করানো হচ্ছে আমাদের নেক্সট কাজ। সো ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট যখন আমরা ডিসপ্লে করাবো তখন আপনারা একটু খেয়াল করেন যে আমরা কোন ডিজাইনটা ফলো করব। ক্যাটাগরি ওয়াইজ যখন প্রোডাক্ট ডিসপ্লে করাবো তখন কোন ডিজাইনটা আমরা ফলো করব। সো আমরা ইলেকট্রোমাস্টারে যাই, এখানে আমাদের একটা জিনিস আছে, সো এটা চেক আউটটা আমরা দেখি। চেক আউটটা হচ্ছে আমাদের আছে এই ডিজাইনটা, ভেরি গুড। দেন আমাদের হচ্ছে বাকি আর কি আছে আমরা দেখি একটু, প্রোডাক্ট ইন্ডেক্স ব্ল্যাঙ্ক স্টোর, এই স্টোরটা আমরা একটু দেখি, স্টোরের ডিজাইনটা। সো স্টোরের এই যে ডিজাইনটা এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট যখন আমরা ডিসপ্লে করব, অর্থাৎ ক্যাটাগরি যখন সার্চ করব তখন হচ্ছে আমার এই ডিজাইনটা আসবে, ঠিক আছে? সো এখানে আমাদের প্রথমত যখন আমরা ক্যাটাগরি ডিসপ্লে করাবো তখন আমাদের এখানে ক্যাটাগরির না, আমাদের এখানে হচ্ছে সাব ক্যাটাগরিগুলো ডিসপ্লে করবে, ঠিক আছে? এবং এখানে হচ্ছে আমাদের ব্র্যান্ডগুলো ডিসপ্লে করবে, গট ইট? দেন এর পরবর্তীতে আমরা যখন হচ্ছে আমাদের সাব ক্যাটাগরিতে যাবো তখন আমাদের ডিসপ্লে করবে ক্যাটাগরি এবং ব্র্যান্ড। আর যখন আমরা ব্র্যান্ড ওয়াইজ প্রোডাক্ট ডিসপ্লে করবো তখন আমাদের এখানে আসবে হচ্ছে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি, ক্লিয়ার? ফাইন, তাহলে নেক্সট টিউটোরিয়ালে ইনশাল্লাহ আমরা এই ডিজাইনটা ইমপ্লিমেন্ট করবো এবং হচ্ছে আমরা ক্যাটাগরি ওয়াইজ কীভাবে আমরা প্রোডাক্ট ডিসপ্লে করাবো সেটা আমরা দেখবো, ঠিক আছে? আই হোপ আপনারা রিলেটেড প্রোডাক্টের এই বিষয়গুলো আপনারা আশা করি বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই টিউটোরিয়ালটা তৈরি করার আমার এখন কোনো ইচ্ছাই ছিল না, আমার প্রচণ্ড মাথা ব্যথা থাকার পরেও আমি হচ্ছে এই টিউটোরিয়ালটা তৈরি করতেছি, কেননা আমি হয়তো নেক্সট এক দুদিন থাকবো না। দ্যাটস ওয়াই আমার সাথে অনেক ভাই আছেন যারা আমার সাথে কন্টিনিউ করতেছেন, সো তারা হয়তো একটু প্রবলেম পড়ে যাবেন দেখে আমি হচ্ছে এই টিউটোরিয়ালগুলো তৈরি করে রাখতেছি, আই মিন আজকেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আই হোপ আপনাদের কাছে এই টিউটোরিয়ালটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের কমেন্ট আমি কন্টিনিউ পাচ্ছি না, সো আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে কমেন্টগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে, এটা আমি অনেকবারই বলেছিলাম। আর আমার কাজের উপরও আমার অনেক মানে আপনাদের কমেন্টগুলো পড়লে আমার অনেক ইন্সপিরেশন লাগে আর কি। সো দ্যাটস ওয়াই আপনারা হচ্ছে বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন ভিডিওগুলো। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো উত্তর দেওয়ার জন্য। আর নেক্সট টিউটোরিয়াল আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।